সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা আজকে সিলিং ফ্যান রিওয়াইন্ডিং দেখাবো। এখানে আমাদের একটি স্টেটর রয়েছে, আমরা স্টেটরে ফাইবারগুলো বসাই নিয়েছি দেখতে পাচ্ছেন। তো আমি একটা ফাইবার খুলে বসানো আপনাদের দেখাচ্ছি একটু। এটা জাস্ট আপনারা কেটে নেবেন। এখানে যে স্টেটরের মাপ আছে, এই মাপের থেকে দুই দিকে 5 মিলিমিটার মতো বেশি করে, অর্থাৎ 10 মিলিমিটার বেশি করে কাটবেন। আর এগুলো আগে ভিতরেরটা করতে হবে আপনাদের। তো দেখেন যে এটা জাস্ট ভাঁজ করে আপনারা এই মাপ মতো বসাই নিতে পারেন, এটা কোনো ভাঁজ করা লাগবে না। তো এইভাবে বসাই নেবেন, নিলে এটা হয়ে যাবে। এখন আমরা ভিতরের কয়েলটা করব। তো পুরনো যে কোয়েল ছিল সেই কোয়েল থেকে আমরা ডাটা সংগ্রহ করছি। আমাদের ভিতরেরটাতে 550 টান ছিল, তো আমরা 550 টান দিব, এবং সেটা 35 নম্বর গেজ ছিল। সাধারণত 34 নম্বর গেজটা বেশি ব্যবহার হয়, তবে আমরা পুরনো যেটা পেয়েছি সেটাই আমরা দিব। আর এখানে যদি আমরা ব্যাসে বলি, সেটা আমাদের ব্যাস হবে হলো 0.21, আর 34 নম্বর গ্যাসে হবে 0.23। তো এখানে আমাদের সুপার এনামেল কপার ওয়্যার আছে, আমরা কপার দিয়েই করব। তো আমরা এটা হাতে ম্যানুয়ালে রিওয়াইন্ডিং করব, মেশিনে না। তো আমি ববিনটা নিচেই রাখছি, এবং তারের একটি মাথা আমরা এখানে একটু পেঁচাই রাখবো, টার্মিনালটা যাতে আমাদের টান না লাগে সেজন্য। সেজন্য আমি জাস্ট পেঁচাই রাখছি। দেখে আমরা ব্যাস শুরু করব, এক এক করে আমরা এখানে 550টা টান দিব। তো আসলে এখানে টার্মিনাল তো এই পথে বের হবে, একটু দূরে হলেও সমস্যা নেই। তো আমরা এখানে কাছাকাছি একটা জায়গা থেকে এটা শুরু করব। যেমন আমরা মনে করলাম যে এটা থেকেই শুরু করতে যাচ্ছি। তো এখানে আমরা এই যে আমরা প্রথমে বসাই দিলাম, এটা আমাদের একটা টান। এবার আমরা এখান থেকেও শুরু করতে পারি, একটা টান কম বেশিতে কোনো যায় আসে যায় না। তো আমরা এটাকেই শুরু করে দিই এক টান। তাহলে এবার আমরা এইভাবে এটাকে মোট 550টি টান দিব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89,
চুরানব্বই, পঁচানব্বই, ছিয়ানব্বই, সাতানব্বই, আটানব্বই, নিরানব্বই, ছ অর্থাৎ দুশো। আমরা অলরেডি পাঁচশো এক করছি, পাঁচশো করছি, পাঁচশো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, পাঁচশো দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ অর্থাৎ পাঁচশো বিশ, পাঁচশো একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁইত্রিশ, আটত্রিশ, উনচল্লিশ, চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ, ছেচল্লিশ, সাতচল্লিশ, আটচল্লিশ, উনপঞ্চাশ, পঞ্চাশ, ভুল বললাম নাই তো? আমরা একটা কোয়েল করে ফেলছি, আমরা এটাকে বাস্কেট করব। বাস্কেটের আরেকটা নিয়ম হলো, নাম হলো সিঙ্গেল ল্যাপ। তো এখন আমরা এই কোয়েলটা শেষ, তো আমরা পরবর্তী যে কোয়েলটা করব, দেখেন সবগুলো আমরা একই নিয়মে করব, অর্থাৎ এটা এভাবে যে পেঁচাইছিলাম আমরা একইভাবে পেঁচাবো। আমরা পরবর্তীটায় চলে যাচ্ছি, এখানে দেখেন চলে গেল পরবর্তীটা, এখানে আবার অনুরূপ করে আমরা এক প্যাচ দিছি, আরও পাঁচশো পঞ্চাশটা দিব, যেমন দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চৌদ্দ, সতেরো, আঠারো, উনিশ। তো আমরা এই কোয়েলটার শেষ কোয়েল পেঁচাচ্ছি, এখানে আমাদের পাঁচশো প্যাচ হয়েছে, আমরা আর পঞ্চাশটা প্যাচ দিব, পাঁচশো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চৌদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁইত্রিশ, পঞ্চল্লিশ, চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ, ছেচল্লিশ, সাতচল্লিশ, আটচল্লিশ, পঞ্চাশ, পঞ্চাশ। তো আমাদের দেখেন যে এই যে প্যাচগুলো হয়ে গেল, এখন আমাদের যে কাজগুলো রয়েছে, আমরা এই ফাইবারগুলো এখন কেটে ফেলবো, অপসারণ করব, কোয়েলগুলো চেক করব, তারপরে আবার পুনরায় আমরা অন্য কোয়েল করব।
এখন তোমার ভিডিও করার সময়। তো দেখেন যে আমরা ফাইবারগুলো কেটে নিছি, কিন্তু পরবর্তী কাজ এখনো করি নাই। আমাদের এই যে কয়েলের প্রথম প্রান্ত এটা, আর এটা কয়েলের শেষ প্রান্ত, এখন এটা কাটি নাই। তো আমরা এটা কেটে নিব, কেটে রাখছি। তো এখন দেখেন যে আমরা ববিন থেকে আলাদা করছি আমাদের এই টার্মিনালটা, এটাকে আমরা ইনসুলেশন উঠাই নেব এই মুহূর্তে। দুটোরই কিছু পরিমাণ ইনসুলেশন, কারণ এগুলো আমরা চেক করব সিরিজ লাইন দিয়ে যে কোয়েলটা ঠিক আছে কিনা এবং ঠিক মতো চৌম্বক হচ্ছে কিনা। আমরা যাই ইনসুলেশন উঠিয়েছি, এখন আমরা একটা সিরিজ ল্যাম্পের সাহায্যে এটা পরীক্ষা করে নেব। একটা সিরিজ থেকে আমরা টপিন প্লাগ লাগিয়ে নিলাম, আমরা এটা লাগাই নি। তো দেখেন আমাদের সিরিজের বাতিটি জ্বলছে, এখন আমরা ম্যাগনেট হয়েছে কিনা দেখব। যদি আমরা এখানে ধরি, এটা কিন্তু ম্যাগনেট নাই, এখানে ম্যাগনেটগুলো আমরা বুঝতে পারছি। আমরা এখানে সিরিজ ল্যাম্পটা কম ওয়াটে দিচ্ছি, বেশি ওয়াট দিলে কিন্তু ম্যাগনেটটা আরও বেশি হবে। এখানে প্রচুর ম্যাগনেট রয়েছে আমরা বুঝতে পারছি। এটাই কিন্তু এমনি কোনো ম্যাগনেট নাই, দেখেন এখানে কোনো আকর্ষণ নাই। যেটাই ধরি এটা লুজ আছে বলে শব্দ করছে। আশা করি বুঝতে পারছেন যে এখানে চৌম্বক হয়েছে। এখন আমরা আরেকটা টেস্ট করব, এটা আগে দরকার ছিল তারপরে পরে করছি, সেটা হলো বডি হয়েছে কিনা, কারণ বডি হলে সেটা খারাপ বিষয়। বডি হলে আমাদের সে বডি কেন হয়েছে দেখতে হবে। অর্থাৎ বডির জন্য আমরা একটা কোয়েল খুলে ফেললাম, মাথা আরেক পাশে লাগানো আছে। এখন আমরা লাইনটা দিয়ে বডির সাথে আমরা দেখব। তো দেখেন যে আমাদের এখানে বডি হয় না, আর যখন আমরা এখানে দুটো লাইন ধরতেছি তখনও বডিতে কোনো লাইন থাকবে না। আমি আবার পুনরায় লাইন দিচ্ছি, দেখেন যে আমাদের বাতিতে জ্বলছে, এখানে ম্যাগনেট হয়েছে। আমরা নিয়ন টেস্টার দিয়ে যদি বডিতে দেখি, আমাদের নিয়ন টেস্টার দেখেন যে এখানে কোনো ইন্ডিকেট নাই, অর্থাৎ বডিতে কোনো লাইন নাই। কারণ এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোয়েলগুলো কিন্তু একটা ফাইবার পেপার বা ইনসুলেশন পেপারের উপরে পেঁচিয়েছি, তাহলে বডির সাথে লাইন যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কোনো কারণে যদি এই কোয়েলটা পেঁচানোর সময় ভুল হয়ে যায়, যেমন একটা টান একটা কোয়েল ফাইবারের ভিতরে না পড়ে যদি বাইরের দিকে যেত, তাহলে কিন্তু বডি হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু আমরা ফাইবারগুলো যেভাবে দিয়েছিলাম উপর দিয়ে ভাঁজ করে করে, তাতে বাইরে যাওয়ার সুযোগ ছিল না। তবে অনেকে অন্য অন্যভাবে করে, সেই ক্ষেত্রে বাইরে যাওয়ার সুযোগ থাকে। আশা করি আমাদের এই টেস্টটা আমরা বুঝতে পারলাম যে আমাদের এই কোয়েলগুলো এই মুহূর্তে হয়ে গেছে। তাহলে এই দুটো থেকে আমরা যদি চার টার্মিনাল বের করতে চাই, তাহলে এ দ্বারা দুটো টার্মিনাল বাইরে বের হয়ে আসবে। আমরা একবারে সবগুলো টার্মিনাল বের করে দেখাবো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা
আমাদের এই ফাইবারগুলোকে বসিয়ে দিব। আমরা এই ফাইবারগুলো ভিতরে ভাঁজ করে দিব। এটা যার যেমন কাজ করে অভ্যাস তার হাতের দ্বারা সৌন্দর্য আসবে। আমরা কোয়েলগুলো তো বসাই দেখছেন, অনেকগুলো কোয়েল কিন্তু উপরে দিক চলে আসতে পারে, সেগুলো আপনারা সেফে সেফে নিচের দিকে দিয়ে দেবেন। তো এই যে ফাইবারগুলো দেখেন যে আমরা এটা যখন আমরা বসাবো খেয়াল রাখতে হবে যেন আমাদের কোয়েলে তাপ লাগলে সমস্যা নেই, কিন্তু কোয়েলে যেন খোঁচা না লাগে। অর্থাৎ কোনো একটা তারে যদি খোঁচা লাগে সেই ক্ষেত্রে কিন্তু সেই তারটি ছিঁড়ে যাবে, তাহলে আপনার কোয়েলটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল কাজটাই পণ্ড হয়ে যেতে পারে। তো এখানে আপনারা অনেক সময় স্কেলও ব্যবহার করতে পারেন, যার যেটা করে সুবিধা, বা আপনারা কাঠের কোনো জিনিস ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এক কথায় আমরা ফাইবারগুলো এখানে বসাই দিব। ভিউয়ার্স, আমরা ভিতরের কোয়েলটা সম্পূর্ণটাই আপনাদের দেখাইছিলাম, প্রথমে কীভাবে শুরু করতে হয় এবং কোয়েলগুলো শেষ করে টার্মিনাল রাখছিলাম। আর উপরের কোয়েলটা এভাবে দেখাইনি, উপরের কোয়েলটা দেখেন যে আমাদের এখন শেষের দিকে আছে। উপরের কোয়েলটা আমরা এখান থেকে শুরু করছিলাম একই নিয়মে, যেহেতু ভিতরেরটা আপনারা দেখছেন উপরেরটা আপনাদের বোঝার কথা, তো সেই হিসাবে আমরা শুরু করছিলাম এখান থেকে। এখন আমরা উপরে 520 করে প্যাঁচ দিছি। তো এখন যদি আমরা এটা হলো 35 নম্বর গেজ আমরা ব্যবহার করছি, এখানে 500টা প্যাঁচ দেওয়া হয়েছে আর 20টা প্যাঁচ দিলেই এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি 20টা প্যাঁচ লাস্টে শেষ দিয়ে শেষ করছি। 501 তো আমাদের এই যে 520টা করে পেঁয়াজ করে দিছি। তাহলে আমাদের এখানে এবার আমরা এগুলো সিজার দিয়ে কেটে নিব। তো দেখেন যে আমরা এখন এখান থেকে এটা স্ট্যান্ড সরাই নিলাম, কারণ পেঁচানো হয়ে গেছে। তো আমাদের কোয়েল কতগুলো হলে দেখেন যে আমরা এই ভিতরে একটা কোয়েল, বাইরে একটা কোয়েল, এই কোয়েলগুলো আমরা সবই টেস্ট করবো। ভিতরেরটা টেস্ট করে অলরেডি আমরা দেখাইছি। তো দেখেন যে আমাদের কোয়েল হলো 1 2 3 4 5 6 7 8 9, এখানে ভিতরে 9টা কোয়েল, উপরেও কিন্তু 9টা হবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মোট আমাদের কোয়েল হলো 9 × 18টা। তো একটা কোয়েলে দেখেন 16 নিচে দুটো করে, কারণ এই কোয়েলের এটা একটা সাইড, এটা একটা সাইড, তাহলে দুটো করে সাইড দখল করছে। অতএব আমাদের এখানে 16টা আছে, 18 × 36টা। তো এখানে প্রত্যেকটা কোয়েল কিন্তু একটা করে পোল, ঠিক আছে, প্রত্যেকটা কোয়েল একটা করে পোল, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9টা পোল হয়েছে। তো এই 9টা পোলের কারণে এটার স্পিড কত আমরা সিনক্রোনাস স্পিডের সূত্র অনুযায়ী বের করতে পারবো। অর্থাৎ সেখানে আমরা যদি 120-এর সাথে আমাদের দেশের ফ্রিকোয়েন্সি 50 গুণ করি আর ভাগ দিই 9 দিয়ে, তাহলে সেটাই হবে মোটরের আরপিএম। তো এই সেন্ড করলে কিন্তু আরপিএমটা কম হয়, আর আপনার এখানে বাস্কেট বা সিঙ্গেল নেয়ারটা করলে আরপিএমটা বেশি হয়। তবে আমরা যে মোটরে যেটা করা থাকে সেটাই করি, ঠিক আছে। এখন আমরা সিজার দিয়ে এগুলো কেটে নিচ্ছি। তো কারণ ফাইবারগুলো আমরা বসাই দিব। তো আমরা ফাইবারগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে এগুলো জাস্ট আমরা একটু বসাই দিতে হবে, খেয়াল করে বসাই দিতে হবে, ঠিক আছে। আমরা এগুলো বসাই দিব। আমরা এভাবে সবগুলো বসাই নিব।
সময় তো ভিউয়ার্স আমরা এটা চেক করে নিব। এই লাল লাল আমাদের একটা কয়েল, আবার তে আলো দেখতে পাচ্ছেন সিরিজ দিয়ে আমরা টেস্ট করছি যে বডি আছে কিনা, বডি নাই। তো আমরা এবার কালো এবং কালো দুটো আরেকটি কয়েল সেটাও টেস্ট করে নিব, নেওয়ার পরে বডি আছে কিনা আমরা চেক করব। তো আমাদের বডি নাই, তো আমাদের তার মানে আমাদের কয়েলগুলো ঠিক আছে। এখানে দেখেন যে আমাদের টার্মিনালগুলো যেভাবে আসছিল আমরা একটু খেয়াল লক্ষ্য করে দেখাই দিই। আমাদের ভিতরে যে দুটো তার, এই যে ভিতরের কয়েলটা থেকে দুটো তার বের হয়েছে, এখানে কটন টিউব হয়ে বের হয়েছে। আপনারা টার্মিনাল এখানে অবশ্যই ভালো করে তার থেকে ইনসুলেশন উঠাই নেবেন, নিয়ে তারপরে জয়েন্ট করে এবং সোল্ডারিং করবেন। আর এখানে বাইরের দুটো কানেক্টেড হয়েছে কালো দুটো, আসলে আমরা বাইরে থেকে রেজিস্ট্যান্স মেপে যেটা রেজিস্ট্যান্স কম হয় সেটাকে রানিং করব, আর যেটা রেজিস্ট্যান্স বেশি হয় সেটাকে স্টার্টিং করব। তো আমরা এগুলো টান বা প্যাচ সংখ্যা তো আমরা আগেই বলছিলাম আপনাদেরকে, তো আমরা আরেকবার এদের টান সংখ্যা বলে দিই। তো আমরা এখানে ব্যবহার করছিল 35 নম্বর গেজ, এটা হলো 550 টান আছে, আর এটা 520 টান আছে। তো এই টান অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি, কারণ এখানে যে কয়েলটা, এই কয়েলের দূরত্বটা বেশি, ঠিক আছে, এই কয়েলের দূরত্ব বেশি, সরি, এই কয়েলের দূরত্বটা কম, কারণ এটা ভিতরের সাইডে, আর এই কয়েলের দূরত্বটা বেশি, যে কারণে এটা 520 প্যাচ হওয়া সত্ত্বেও এটা যেহেতু এর থেকে প্যাচ কম, তারপরেও এটা রেজিস্ট্যান্স বেশি হবে, এটা রেজিস্ট্যান্স কম হবে। তো আমরা মিটার দিয়ে রেজিস্ট্যান্স চেক করব। তো দেখেন যে আমরা একটা মিটার নিছি, সেটা রেজিস্ট্যান্স অপশনে রাখছি, অর্থাৎ ওহম স্কেলে রাখছি। তো আমরা লাল দুটোর মধ্যে এখন ধরছি, তো লাল দুটোতে আমাদের রেজিস্ট্যান্স 243 ওহম। এখন আমরা কালো দুটোর মধ্যে ধরব, সেখানে আমরা রেজিস্ট্যান্স দেখব। তো কালো তো দেখেন যে আমাদের রেজিস্ট্যান্স আছে 227। তো ভিউয়ার্স আমরা লাল দুটোতে আমরা 243 পেয়েছি, 243 পেয়েছি, এবং কালো দুটোতে আমরা 227 পেয়েছি। তো যাই হোক, আমরা যেটা কম আছে সেটাকে রানিং ধরবো, আর যেটা বেশি আছে স্টার্টিং ধরবো। তো আমাদের ভিতর বাইরে কোনো বিষয় না, আমরা যেমন টান ছিল আগের কয়েলটাতে সেইটা কপি করেই আমরা সেই গ্যাস কপি করে নিছি, এবং সেই টানকে কপি করে নিয়ে আমরা এটা করছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টার্মিনাল তো আপনারা বুঝেই গেছেন, আমরা এটাকে জাস্ট এখানে দিয়ে এগুলোকে পরপর এখানে বসিয়ে সুতা দিয়ে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে আমরা টার্মিনালটা বেই করে এটাকে সুন্দরভাবে ফিটিং করতে হবে। তো এটাই আমাদের কাজ, আশা করি আপনারা সবাই বুঝছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমাদের এই ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।